আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এমএন কিচেন মিডিতে আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে বেগুনের আচার। তেঁতুল দিয়ে বেগুনের টক রান্না করব, এটা কিন্তু খেতে অনেক মজার। বেগুনের টক রান্না করার জন্য আমি বেগুন নিয়েছি এখানে তিনটা, আর বেগুনগুলোকে আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো শেপে কেটে নিতে পারবেন। তো বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলো আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি যেন কালো হয়ে না যায়। তো এখন চুলা চলে আসলাম, আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা আমি ছোটো করে দিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল, আর বেগুনের আচারটা কিন্তু বানাতে হবে সরিষার তেল দিয়ে। এটা কিন্তু সোয়াবিন তেল দিয়ে করলে খেতে তেমন একটা ভালো হয় না। তো দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচফোড়ন দিয়েছি এখানে আমি দুই চামচ পরিমাণ। তো পাঁচফোড়নগুলো একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি দুই টুকরা দারচিনি, আর এলাচ আর তেজপাতা দিয়েছি দুইটা। মশলাগুলো দেওয়ার পরে একটু ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু খেয়াল রাখবেন একদম ছোটো করে দিয়ে এটা কিন্তু কষিয়ে নিতে হবে, বড় করে দিলে এগুলোর সাথে সাথে পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন, রসুন দিয়েছি এখানে প্রায় 10 থেকে 12টা। আদা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ। তো এখন এগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ দিচ্ছি। আর আচারে কিন্তু পেঁয়াজের পরিমাণটা কম দেওয়া হয়, সেজন্য আমি একটা দিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, আর তেলের উপরে এমনভাবে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজ রসুন আদা একদম নরম হয়ে যায়। যে আস্ত রসুনগুলো দিয়েছি এগুলো যেন একদম নরম হয়ে আসে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এখানে আমি তিনটা শুকনো মরিচ দিয়েছি। তো মরিচগুলো দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিচ্ছি, আর মরিচগুলো কিন্তু আমি আগে ভেজে নিই নাই। এখন দিচ্ছি রসুন বাটা হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চামচ পরিমাণ, আর লাল শুকনো মরিচের গুঁড়ি দিচ্ছি হাফ চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়ি কিন্তু আমি একটু কম দিয়েছি, কারণ আমি আস্ত লাল শুকনো মরিচ দিয়েছি তিনটা, এগুলো একটু ঝাল বেশি, সেজন্য আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। আর গরম মশলা দিয়েছি হাফ চামচ পরিমাণ। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, আর হাফ চামচ পরিমাণ দিব হলুদের গুঁড়ি। আমি কম রান্না করতেছি বেগুনের আচার, সেজন্য আমি সবগুলো কম করে দিয়েছি মশলা। আপনারা যদি বেশি করে বানান সেক্ষেত্রে মশলার পরিমাণটা বেশি করে দিবেন, আমি যেই হিসাবে দিয়েছি তার থেকে ডাবল করে দিবেন। তো মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে আবার আমি মশলাগুলো একটু মিশিয়ে নিলাম। এখানে আমি তেঁতুল দিয়েছি, আর তেঁতুলগুলো কিন্তু আমি বিচি সহ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি তেঁতুলগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আবার আমি এখানে আর হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি তেঁতুলগুলো দেওয়ার পরে, আর এখন আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা একসাথে মেশানো হয়ে গেলে আমি কয়েক মিনিট একটু কষিয়ে নিব, আর তেঁতুলগুলো কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গিয়েছে আর এটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ। তো লবণটা আপনারা বুঝে দিবেন, আপনারা যেরকম খান সেই হিসাবেই দিবেন। আর দিয়ে দিলাম এখানে আমি এখন কষানো মশলার সাথে বেগুনগুলো। বেগুনগুলো দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, আর এগুলাতে কিন্তু আমি পানি দিব না, যে পানিটা আমি কষানোর সময় দিয়েছি সেই পানিতেই কিন্তু বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। আর বেগুন তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেজন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। বেগুনগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু কষিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি, ভেঙে দিই নাই। আপনারা যদি ঝাল একটু বেশি খান সেই ক্ষেত্রে কাঁচামরিচগুলো ভেঙে দিবেন। তো 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, 15 মিনিটে কিন্তু বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখন আবার আমি বেগুনগুলো নেড়ে দিচ্ছি। এখন বেগুনগুলো আমি এক পাশ থেকে অন্য পাশে একটু ফিরিয়ে দিচ্ছি হালকাভাবে, দিয়ে আর 5 মিনিট আমি চুলায় রাখবো। 5 মিনিট পরে আমি চুলা থেকে বেগুনগুলো নামিয়ে নিব।
এক পাশ থেকে অন্য পাশে বেগুনগুলো ফিরিয়ে দিচ্ছি, মশলাগুলো যেন বেগুনের ভিতরে একদম ঢুকে, তাহলে কিন্তু এটা খেতে অনেক মজা হয়। তো বেগুনগুলো আমি এক পাশ থেকে অন্য পাশে ফিরিয়ে দিয়ে আরও 5 মিনিট এটা আমি চুলায় ঢাকনা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে এখন আমি চুলার থেকে বেগুনগুলো নামিয়ে নিব। আমার কিন্তু তৈরি হয়ে গেল বেগুনের আচার, তেঁতুল দিয়ে বেগুনের টক। তো এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম, আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই ভালো লাগে, খুবই মজার একটা রেসিপি। আপনার বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবাই সবার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।